কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধি। ইংরেজিতে ভয় নয় বরং ভরসা। হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণেন্দু নিয়ে চলেছি আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস ফ্রেজাল ভার্বের উপরে। দেখো ফ্রেজাল ভার্ব প্রতিটা পরীক্ষাতে প্রতিটা এক্সামে ফ্রেজাল ভার্ব কিন্তু আসছে। তো আমরা অলরেডি দেখেছো, আমরা অলরেডি কল এবং ব্রেক এই দুটোর উপরে প্রিপোজিশনকে স্ক্যান করে ফ্রেজাল ভার্ব মুখস্থ না করে কি করে মনে রাখতে পারবো সেটা আমরা দেখেছিলাম। তো দেখো আজকে আমি যে শব্দটা নিয়েছি সেটা হচ্ছে পুট। পুট মানে কি? পুট মানে রাখা, তাই তো? পুট মানে হচ্ছে রাখা। তো আজকে ফ্রেজাল ভার্ব আমার কি পোর্শন রয়েছে? পুট। খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, খুব ইন্টারেস্টিং ওয়েতে আমরা ফ্রেজাল ভার্বটা করাবো। তাই বলবো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো পুট, পুট মানে আমি অলরেডি বলে দিলাম, পুট মানে হচ্ছে রাখা। তো সেই পুট থেকে কিছু মোস্ট ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ফ্রেজাল ভার্ব এসছে, সেগুলো আমরা এক এক করে দেখে নেব। কি রয়েছে? প্রথমে দেখো রয়েছে পুট অ্যাসাইড। পুট অ্যাসাইড, অ্যাসাইড মানে কি? পাশে। হ্যাঁ না, অ্যাসাইড মানে পাশে, পুট মানে রাখো। দেবে কোনো জিনিস তুমি যদি একটু পাশে সরিয়ে রাখো সেটা ভবিষ্যতে কাজে লাগে। একবারই একসাথে যদি খরচ করে দাও সেটা তো খরচ হয়ে গেল, কিন্তু কোনো জিনিসটা কিছু পড়ছেন যে কোনো জিনিস হতে পারে সেটা যখন সরিয়ে রাখবে তখন সেটা কিন্তু সঞ্চয় হয়, সেভ হয়। হ্যাঁ না, এটাকে তুমি বলতে পারো ইউজ আনটিল লেটার। তুমি কোনো জিনিসকে পরে মানে একটু পরে খরচ করবে, এখন করবে না, ব্যবহার করবে না। তো এটাকে পুট অ্যাসাইড মানে সরিয়ে রাখা। আমি বলতে পারি এটা পুট বায়ো হয়, এটা পুট বায়ো হয়, পুট বাই মানেও সঞ্চয় করা। পুট অ্যাসাইড সামথিং ফর দ্য ফিউচার, কিছু জিনিস সরিয়ে রাখো, সঞ্চয় করে রাখো ভবিষ্যতের জন্য। আমি বলছি পুটটা মনে রাখো, অ্যাসাইড মানে পাশে। আমরা যখন যে কোনো জিনিস মনে করো খরচ হচ্ছে তখন যদি একটা জিনিসকে তুমি পাশে সরিয়ে রাখছো তার মানে কি? সেটাকে তুমি সঞ্চয় করতে চাইছো। দেখে নাও, নেক্সট দেখ পুট ডাউন। ডাউন মানে কি? নিচে। হ্যাঁ না, একটা লোক কিছু বলতে যাচ্ছে তুমি তাকে চাপ দিয়ে নিচে নামিয়ে দিলে। হ্যাঁ না, আমাদের দেখবে এটা বিভিন্ন ইয়েতে রয়েছে, বিভিন্ন মেন্টালিটি। কেউ যদি একটু ওপরে উঠছে তাকে পিছন থেকে টেনে নামানো, হয় না? তো এটাই হচ্ছে গিয়ে পুট ডাউন। পুট ডাউন মানে কাউকে সাপ্রেস করা, কাউকে দমন করা বলতে পারো, কাউকে সমালোচনা করা। পুট ডাউন, ডাউন মানে আমি কি বললাম, একটা লোক উঠতে যাচ্ছে তুমি তাকে নামাচ্ছ, জোর করছো, তাকে দমানোর চেষ্টা করছো। তো এটা হচ্ছে পুট ডাউন। পুট ডাউন কথাটার মানে হচ্ছে সাপ্রেস, বলতে পারো ক্রিটিসাইজ। ইউ শুড নট পুট ডাউন আদার্স এফোর্ট, অন্যের প্রচেষ্টাকে তোমার সাপ্রেস করা উচিত নয়। হ্যাঁ না, এই পৃথিবীতে সমান, সবার সমান অধিকার রয়েছে এগিয়ে যাওয়ার। তুমিও চেষ্টা করো তোমার মতো, কেউ চেষ্টা করছে তার মতো, পুট ডাউন করা উচিত নয়। পুট ডাউন মানে আমি অলরেডি বললাম সাপ্রেস করা। তাহলে ডাউনটা মনে রাখলে, আমি পুট নামাচ্ছি তাহলে সেটা পুট ডাউন হয়ে গেল। নেক্সট দেখ পুট অফ। পুট অফ কথাটার মানে এমনিতে অফ কথাটা যেখানেই থাকবে, আমি এখানে বলে বলছি না, অফ যেখানে থাকবে মানে হচ্ছে বন্ধ। রুমে ঢুকলে সুইচটা অফ করে দিলে, এতক্ষণ লাইটটা জ্বলছিল বন্ধ হয়ে গেল, তাই তো? অফ মানে যেখানেই থাক, ওএফএফ অফ মানে কানেকশন কেটে যাওয়া বা স্টপ করে যাওয়া। পুট অফ মানে কি? স্থগিত, পোস্টপোন। হয় না, পোস্টপোন বলতে পারো। পুট অফ মানে কি তাহলে? পোস্টপোন। অফ হয়ে গেল, আমি অলরেডি বলছি কোনো জিনিসকে অফ রাখা, স্থগিত রাখা, পোস্টপোন। দ্য মিটিং ওয়াজ পুট অফ ডিউ টু হ্যাভি রেন্স, আমি বলতেই পারি মিটিংটা বন্ধ হয়ে গেল, থেমে গেল, স্থগিত রাখা হলো। কিসের জন্য? প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই কারণে। তাহলে দেখেন, তাহলে এটা আমি মোটামুটিভাবে বুঝতে পারছি যে পুট অফ কথাটার মানে হয়ে গেল স্থগিত রাখা। দ্য মিটিং ওয়াজ পুট অফ ডিউ টু হ্যাভি রেন্স। চলে আসি নেক্সট, পুট অন। পুট অন মানে হচ্ছে পরিধান করা। পুট অন কথাটার মানে পরা, টু ক্লোথ বলতে পারো, উইয়ার। পুট অন ইয়োর কস্টিউম, তুমি পরে নাও। অন মানে উপরে চাপিয়ে নাও, আমরা বলি না চাপিয়ে নেওয়া, মানে এই ড্রেসটা চাপিয়ে নিতে হবে। অন মানে উপরে, শরীরের উপরে এই ড্রেসটা চাপিয়ে নাও, তো এটা অন হলো। আমি বলছি অনটাকে স্ক্যান করো, অনটাকে যদি একটু ভালো করে ফোকাস করতে পারো তাহলে তোমার অটোমেটিক চলে আসবে যে পুট অন মানে হচ্ছে পরা, পরিধান করা। আমি চলে আসছি নেক্সট, পুট আউট। পুট আউট মানে কি? নেভানো, এক্সটিংগুইশ। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে,
পুট আউট, নেভানো, হয় না? তো এক্ষেত্রে কীভাবে মনে রাখবে? দেখবে আমরা কোনো যখন কোথাও আগুন লাগে, কোনো একটা প্রবলেম হয়, বড় কোনো আগুন মানে ফায়ারের কোনো ঘটনা ঘটে, তখন সবার আগে আমরা চেষ্টা করি যে এটাকে নিভিয়ে লোকগুলোকে বাইরে নিয়ে আসার, হয় কি না? আগুনটাকে নিভিয়ে যে লোকগুলো ওখানে মধ্যে ফেঁসে আছে, আমাদের ফায়ার ওয়ার্কার্স যারা রয়েছেন, দমকল বিভাগে যারা কর্মী রয়েছেন, তারা কী করেন, চেষ্টা করেন যে যাতে ক্যাজুয়ালিটি কম হয় কি না, তো তাদেরকে বেরিয়ে নিয়ে বের করে নিয়ে আসে। পুট আউট অবশ্যই আগুন নেভাতে হবে এবং তাদেরকে বের করে নিয়ে আসতে হবে। পুট আউট কথাটার মানে তাহলে নিভিয়ে ফেলা, হয় না? বলতে পারো এক্সটিংউইশ। ফার্স্ট পুট আউট দ্য ফায়ার অফ দ্য বিল্ডিং, প্রথমে আগে নেভাও বিল্ডিংয়ের আগুনটা, আদারওয়াইজ নোবডি ক্যান বি অ্যালাইভ, কেউ বেঁচে থাকবে না। আমি বলতে চাইছি পুট আউট কথাটার মানে হচ্ছে সবাইকে আগুনটা নিভিয়ে সবাইকে বের করে নিয়ে আসো। পুট থ্রু কথাটার মানে কি? পুট থ্রু কথাটার মানে হচ্ছে টু মেক সামওয়ান এক্সপিরিয়েন্স, বলতে পারো সামথিং আনপ্লিজেন্ট। দেখো থ্রু এই শব্দটা, এটার মানে হচ্ছে মধ্য দিয়ে, যখন তুমি তোমার তখনই এক্সপিরিয়েন্স আসবে যখন তুমি একটা কোনো কিছুর মধ্য দিয়ে যাবে, হয় না? এই যে লাইফ, আমরা বলি লাইফ ইজ দ্য বেস্ট টিচার অফ এভরি ওয়ান, প্রতিটা মানুষের ক্ষেত্রে সব থেকে বড় শিক্ষক হচ্ছে লাইফ। লাইফ উইল মেক ইউ, লাইফ উইল ব্রেক ইউ। লাইফ তোমাকে বানাতে পারে, লাইফ তোমাকে ধ্বংস করতে পারে, বাট লাইফ উইল গিভ ইউ হিউজ এক্সপিরিয়েন্স। জীবন কিন্তু তোমাকে অনেক বড় একটা অভিজ্ঞতা দেবে। তো এটাই হচ্ছে কি, এবার সবসময় তুমি সুখের ক্ষেত্রে অভিজ্ঞতা পাবে এরকম নয়, যখন দুঃখ হবে, যখন তুমি প্রবলেমের মধ্যে থাকবে, হোয়েন ইউ উইল বি ইন আ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন, দেন অলসো ইউল গেট হিউজ এক্সপিরিয়েন্স। আমি রাইট অর নট? তো এটাই হচ্ছে পুট থ্রু, পুট মি থ্রু ইন এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। তো এটা হয়ে গেল পুট থ্রু। নেক্সট কি রয়েছে? পুট আফ। পুট আপ কথাটার আপ মানে খাড়া করা, হয় না? একটা বাড়ি যখন তৈরি হয় কি হয়, আস্তে আস্তে প্রথমে নিচে থাকে বেস জায়গায়, তারপর আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা জায়গায় চলে আসে, তখন সেটা কমপ্লিট একটা বাড়িতে ইয়ে হয়। বুর্জ খলিফা, এত বড় একটা টাওয়ার বিল্ডিং, সেটাও তো আস্তে 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 বড় হয়েছে। পুট আপ মানে উপরে উঠেছে, তো গগনচুম্বী ইমারত আমরা যেটা বলি, স্কাই টাচিং। তো এই যে এইটা, এইটা হচ্ছে পুট আপ। আপ মানে ওপরে, পুট আপ মানে বিল তৈরি করা, হ্যাঁ না? হি ইজ পুটিং আপ হিজ ওন হাউস, সে নিজের বাড়ি তৈরি করছে, বানাচ্ছে বিল্ডিং। এইটা তো, এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমি বলতে চাইলাম পুটের প্রিপোজিশনগুলোকে স্ক্যান করে আমি একটা আইডিয়া আনতে চাইলাম, পুটের পাশে যে প্রিপোজিশনগুলো বসেছে সেটাকে স্ক্যান করে আমি একটা আইডিয়া নিয়ে আসতে চাইলাম, যেটা কি করবে, যেটা আমাদেরকে হেল্প করবে।